নমস্কার এসে শেষের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমি আছি আপনাদের সাথে দীপু বর্তমানে ফেসবুকে দেখবেন খুবই ভাইরাল হচ্ছে একটি খবর কেয়ার ইমোজি আগে যে কোনো কমেন্টে আপনি রিয়াক্ট করতে পারতেন সেখানে ছটি ইমোজি পাওয়া যেত বর্তমানে তার সাথে আরও একটি ইমোজি যোগ হয়েছে কেয়ার ইমোজি আজকে ভিডিওতে দেখব কীভাবে আপনি কেয়ার ইমোজি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করবেন অর্থাৎ আমিও কেয়ারি ইমোজি পাবেন কেআর ইমোজি নিয়ে আসা হয়েছে কোভিড নাইন্টিন পজিটিভের বিরুদ্ধে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে এবং একে অপরকে হেল্প করার বা কেয়ার করার বার্তা নিয়ে এই কেয়ারি ইমোজি আপনি পাবেন কিভাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার অরিজিনাল যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি আছে সেটি স্টোর থেকে আপডেট করে নিলেই চলে আসছে কেআর ইমোজি যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা কী করবেন প্রথমেই আপনি প্লেস্টোর থেকে আপনার অরিজিনাল ফেসবুক অ্যাপ্লিকেশানটি আপডেট করে নিন এবং এরপরে আপনার প্রোফাইলটি ওপেন করুন আপনার প্রোফাইলের মধ্যে থেকে যে কোনো একটি পোস্টে একটি কমেন্ট করুন কমেন্টটি স্ক্রিনে দেওয়া কমেন্টের হুবহু কপি করে আপনি কমেন্ট করবেন এবং এরপরে আপনি আপনার ওই কমেন্টের রিয়্যাক্ট করতে কমেন্টের উপরে ক্লিক করুন এবং দেখবেন সাথে সাথে কেয়ার ইমোজি চলে এসেছে এরপর থেকে আপনি যে কোনো কমেন্টে রিয়্যাক্ট করবেন দেখবেন সেখানে এই কেয়ার ইমোজি অ্যাড হয়ে গেছে এবং এই কেয়ার ইমোজি আপনার ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুবান্ধবকে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার